রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে পাস। বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। এবং দীর্ঘ বিরতির পর বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ দিয়ে মিরপুরে হোম অফ ক্রিকেটে ফিরছে দর্শক, টিকিট কিনতে উপচে পড়া ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব গৃহীত হয়েছে। বুধবার জাতিসংঘে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজলিউশনটি যৌথভাবে উপস্থাপন করে ওআইসি ও ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রস্তাবটিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান, বিশেষ করে রোহিঙ্গাদের একটি অংশকে কক্সবাজারের জরাজীর্ণ ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর এবং এ লক্ষ্যে সেখানে অবকাঠামোগত সুযোগ সুবিধা তৈরি করার ক্ষেত্রে সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে একে স্বীকৃতি দেওয়া হয়। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে এই রেজুলেশনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। একই সঙ্গে রেজুলেশনটি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী নির্যাতনের মুখে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে পুরনো প্রশ্ন অর্থের বিনিময়ে ছড়িয়ে দিত ছাত্রছাত্রীদের মাঝে, এমন দাবি করছে ডিবি। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের লোভনীয় বিজ্ঞাপন, যোগাযোগ করলে প্রশ্ন দেওয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হতো টাকা, টাকা দেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দিত প্রতারক চক্র। এমন অভিযোগের ভিত্তিতেই দুই অভিযুক্তকে পাবনা এবং নান্দাইল থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের ভুয়া আইডি কার্ডের সাহায্যে নিজেদের বোর্ড কর্মকর্তা হিসেবে পরিচয় দিত প্রতারক চক্র। বুঝ দিচ্ছেন যে আপনারা কোনো প্রশ্ন চান কিনা, প্রশ্ন পেতে ইচ্ছুক না, এবং সে তার এবং অনেকের কাছ থেকে সে ওই টাকা গ্রহণ করে। এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবক সচেতন থাকার আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। কেউ যদি অ্যাপস এর মেসেঞ্জারে বা মোবাইল ফোনের মাধ্যমে কাউকে বলে যে আমরা প্রশ্ন দিব টাকা পাঠান, আপনারা কখনোই কাজটি করবেন না। কারণ যারা প্রশ্ন দিবেন বা যারা প্রশ্নপত্র ফাঁস করার কথা বলেন, তারা এইভাবে কোনো অ্যাপস এর মাধ্যমে, মোবাইল মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফেসবুকে কখনো অ্যাড দিবেন না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে প্রতারক চক্রের সদস্যরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বাধ্যবাধকতা থাকলেও বরিশালের আন্তঃজেলা রুটের বাসে লাগানো হচ্ছে না ভাড়া তালিকা। যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়াতে অতিরিক্ত টাকা নিচ্ছে বাস মালিকরা। জনসাধারণের ভোগান্তি লাঘবে দেরিতে হলেও মাঠ নেমেছে প্রশাসন। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিক মুন্সী। নিয়ম অনুযায়ী প্রতিটি বাস এবং কাউন্টারে থাকবে ভাড়ার তালিকা, কিন্তু সেই নিয়ম মানার বালাই নেই বরিশালের আন্তঃজেলা রুটের বাস সার্ভিসে। কন্ডাক্টররা যে ভাড়া দাবি করে তাই পরিশোধ করতে হয় যাত্রীদের। জ্বালানির দাম বৃদ্ধির পর সরকার যতটুকু ভাড়া বাড়ানোর অনুমতি দিয়েছে তার চেয়েও বেশি ভাড়া অভিযোগ বাস মালিকদের বিরুদ্ধে। ভাড়া কত? 50 টাকা। আমাকে 50 টাকা 60 দেখাবেন, আমি 50 টাকা দেবো। সবাই 60 মতো, 60 আমার দেখায় নাই। তালিকা কখন প্রকাশ করে নাই আমাদের কাছে বলেন। আমাদের কাছ থেকে অনেক বেশি ভাড়া নেয়, যেটা আমাদের পক্ষে বিয়ার করা আসলেই খুব কষ্টকর। চালকরা বলছেন মালিকরা সরবরাহ না করায় ভাড়া তালিকা টাঙানো হয়নি বাসে। ভাড়া সবটা পাই, কিন্তু তারা আমাকে দেনে আমি শ্বাস করতে সেই জন্য আমি পাইনি। এসব অভিযোগ আমলে নিয়ে সোমবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয় নগরের বিভিন্ন বাস স্ট্যান্ডে। আদালতের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করি যে যে ভাড়ার তালিকা নিয়ে নতুন যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী ভাড়াটা নেওয়া হয়েছে কিনা। এখানে দৃশ্যমান স্থানে কোনো চার্ট নেই, সেক্ষেত্রে তারা তাদের ইচ্ছা মতো ভাড়াটা নিচ্ছিল। কয়েকটি গাড়িতে তাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এরকম কয়েকটি কেস পেয়েছি। আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে। বরিশালের আন্তঃজেলা রুটের 13টি বাসে এ সময় ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে 5টি বাসকে 10,000 টাকা জরিমানা করেন। এছাড়া 4টি বাসকে মৌখিকভাবে সাবধান করেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট। শফিক মুন্সী, সময় সংবাদ, বরিশাল। নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের দেয়া হচ্ছে করোনার টিকা।
ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজে দুপুর দুটা পর্যন্ত 900 পরীক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ দেওয়ার কথা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শওকত আলী। সৈকত, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, ধন্যবাদ এশা। নারায়ণগঞ্জ ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজে গতকাল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফাইজারের দ্বিতীয় প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। গতকাল প্রথম দিন এই কর্মসূচির আওতায় সরকারি তোলারাম কলেজের 600 জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীকে এই ফাইজারের প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজকে এই ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজে আজও দ্বিতীয় দিনের মতো একই কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আজকে কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলছেন যে আজকে 900 পরীক্ষার্থীকে এই ভ্যাকসিন দেওয়া হবে। জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই টিকা ভ্যাকসিন প্রদানের কাজ চলছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখছি, চলতি বছর নারায়ণগঞ্জ জেলায় 25,000 এইচএসসি ও সমমান পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষা 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং এর আগেই 2 দিন আগেই সকল পরীক্ষার্থীকে এই ভ্যাকসিনের আওতায় আনার ব্যাপারে জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 1,25,000 শিক্ষার্থী রয়েছে। এই এইচএসসি পরীক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শেষ হলে তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনার পর অন্যান্য যে শিক্ষার্থী রয়েছে, স্কুল পর্যায়ের যে শিক্ষার্থী রয়েছে, তাদেরকে এই ভ্যাকসিনের আওতায় দেওয়া শুরু হবে। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পিয়ান স্কুল অ্যান্ড কলেজে ভ্যাকসিন নিতে সরকারি তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছেলেমেয়েরা এই কলেজ প্রাঙ্গণে এসে সকাল থেকেই তারা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভ্যাকসিন নিতে আসছে এবং খুব সুশৃঙ্খল ভাবে সেই ভ্যাকসিনের কাজ চলছে। এবং এই ভ্যাকসিন কার্যক্রম, এই ব্যবস্থাপনা সঠিক সুষ্ঠুভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে সরকারি তোলারাম কলেজের রোভার স্কাউট, বিএনসিসি এবং ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভলান্টিয়াররা সহযোগিতা করছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই স্কুল ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কয়েক হাজার পরীক্ষার্থী এসে ভিড় করেছেন। তাদের এই পরীক্ষার ভ্যাকসিনের কার্ড এবং রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের সবশেষ খবর। নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনা টিকা। সেখান থেকে আমাদেরকে বিস্তারিত খবর জানাছিলেন সহকর্মী শওকত আলী। সৈকত, লালমনিরহাটে জেলা কারাগার সংলগ্ন সড়কের ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় 65 লাখ টাকার নোট উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে 1,000 টাকার 65টি বান্ডেল জব্দ করেন তারা। মুফাক্করুল ইসলাম মজনুর পাঠক তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বুধবার রাতে স্থানীয় এক যুবক মাছ ধরতে গিয়ে ব্রিজের নিচে কয়েকটি টাকার বান্ডেল দেখতে পায়। পরে এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। এ সময় বস্তায় থাকা 1,000 টাকার 65টি বান্ডেল জব্দ করে লালমনিরহাট সদর থানা পুলিশ। ওখানে আমাদের এক ভাই মাটি ঘুরে দাঁড়ির উপর দেওয়ার সময় তার হাতে একটা টাকার বান্ডেল বেজে আসছে। পরে পরোক্ষভাবে আমাকে দেখায়, তাৎক্ষণিকভাবে আমি প্রশাসনকে জানাই। ওখানে লেখা ছিল লাকি কুপন আর সাথী সঙ্গ ভাগ্য পরিবর্তন, দুই পাশে এই সেল ছাপ্পরগুলো আছিল। মাটির নিচে আরও টাকা থাকতে পারে বলে ধারণা পুলিশের। নোটের উপর লাকি কুপন ও লাকি সঙ্ঘ লেখা রয়েছে। টাকা এখানে যেটা আপাতত দৃশ্যে জাল মনে হচ্ছে, স্থানীয় লোকজন তো সেই ধারণা করছে। এখানে 65-টি বান্ডেল পাওয়া গেছে। আমরা উদ্ধার অভিযানের শেষে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে আপনাদের পেশ নোট আকারে আপনাদেরকে বিস্তারিত জানাব। এ টাকার উৎস কি বা সেগুলো জাল টাকা কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, লালমনিরহাট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 56তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে বেলুন উড়িয়ে গোষ্ঠীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আখতার। পরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয় শোভাযাত্রা। এতে অংশ নেন বর্তমান ও প্রাক্তন হাজারো শিক্ষার্থী।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে জারুলতলায় গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1966 সালে মাত্র 4টি বিভাগ, 7 জন শিক্ষক আর 200 শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। করোনার ধকল কাটিয়ে আর্থসামাজিক পরিবেশ স্বাভাবিক হওয়ায় বাড়ছে দেশের আমদানি। এতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে আমদানি ব্যয়। করোনা পরবর্তী চাহিদা বাড়ায়ের কারণেই এই ব্যয় বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। অর্থনৈতিকভাবে বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখলেও আমদানি ব্যয়ের আড়ালে অর্থ পাচারের আশঙ্কাও করছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হাওয়া লেগেছে আমদানির পালে। বাড়ছে ডলারের চাহিদা ও দাম। এমন অবস্থায় বৈদেশিক রিজার্ভ থেকে ইতোমধ্যে বাজারে ছাড়া হয়েছে অন্তত 130 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থ বছরে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 47.56%। শুধু সেপ্টেম্বরে আমদানি ব্যয় দাঁড়ায় 700 কোটি ডলার বা 60,000 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 50% বেশি এবং দেশের ইতিহাসে রেকর্ড। ব্যবসায়ীরা বলছেন, টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণে আনার ফলে ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় এবং গ্রাহকদের চাহিদা বাড়ার কারণেই আমদানি বাড়ছে। যেহেতু মানুষের চাহিদা তো ছিলই এবং নতুন করে যখন নাকি স্বাভাবিক অবস্থা যে মানুষের হাতে কিছু টাকা পয়সা আসছে, তো স্বাভাবিক মানুষ শপিং করা শুরু করেছে। দেশে তো আসলে র মেটেরিয়ালস বলতে গেলে কি আছে, চামড়া আর পাট, এছাড়াও তো আসলে সেরকম র মেটেরিয়ালস কিছু নাই। তা আমাদের যেটা কাঁচামাল, সেই কাঁচামালটাও তো আমাদের ইম্পোর্ট করতে হয়, প্লাস এসব জিনিসগুলো ধরেন আমাদের নিত্য প্রয়োজনীয়, সেগুলো তো আমাদের ইম্পোর্ট করতেই হচ্ছে। দেশে আমদানি পরিমাণ বৃদ্ধি বা ব্যয়ের রেকর্ডকে সার্বিকভাবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে এর বিপরীতে অর্থ পাচারের আশঙ্কাও করছেন। অর্থনীতিতে এখন একটা কনফিডেন্স ফিরে আসছে, তো সবকিছু মিলে এটি একটি ভালো, আমি মনে করি একটা ইতিবাচক ইন্ডিকেটর আমাদের এই ইম্পোর্ট ব্যয় বেড়ে যাওয়া। এখন যেহেতু মানুষ আবার বাইরে যাওয়া শুরু করেছে, টাকা পাচারও বাড়বে, টাকার ব্যবহারটাও বাড়বে। এছাড়াও এটার প্রভাবে এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে সামগ্রিক ভাবে চাপ সৃষ্টি হচ্ছে। বাড়তি আমদানি ব্যয় পরিশোধে রিজার্ভের ওপর চাপ কমাতে রপ্তানির পাশাপাশি রেমিটেন্স বাড়ানোর দিকে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বিশ্বকাপে ভরা ডুবির পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। মিরপুর শের বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। টি-20 বিশ্বকাপে প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারালেও স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ দল। টেনে টুনে সুপার 12-এ উঠলেও সেখানেও হয়েছে ভরা ডুবি। একটি ম্যাচেও জিততে পারেনি দল। ছন্ন ছড়া পারফরমেন্সে হতাশা নিয়েই বিশ্বকাপ শেষ হয়েছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতা ঘোচানোর লক্ষ্য মাহমুদুল্লাহ দলের। টি-20 সিরিজে নেই 3 সিনিয়র ক্রিকেটার মুশফিক, সাকিব ও তামিম। বিশ্বকাপের দল থেকে বড় পরিবর্তন দিয়ে স্কোয়াড দিয়েছে বিসিবি। নতুনদের জন্য চ্যালেঞ্জিং হবে এই সিরিজ। প্রতিপক্ষ পাকিস্তান বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয়। টাইগারদের হারিয়ে সিরিজ জিতে সে আক্ষেপ কিছুটা হলেও ঘোঁচাতে চায় বাবর আজমরা। দুদলের এর আগে খেলেছে 12টি টি-20 ম্যাচ, এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র 2 বার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে পাশ। বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।